বন্ধুরা, আজ আমি আলোচনা করব বায়োলজি বিষয়ক বেশ কিছু প্রশ্ন উত্তর, যা তোমাদের কম্পিটিটিভ এক্সামে যথেষ্ট সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। নিচের কোন লবণে স্ফটিকের জল থাকে না? ব্লু ভিট্রিওল, ওয়াশিং সোডা, বেকিং সোডা, জিপসাম। সঠিক উত্তর অপশান সি, বেকিং সোডা। সোডিয়াম কার্বনেট একটি মৌলিক লবণ, কারণ এটি তীব্র অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার, শক্তিশালী ক্ষার এবং লঘু অ্যাসিড এবং দুর্বল ক্ষার। সঠিক উত্তর অপশান সি, শক্তিশালী ক্ষার এবং লঘু অ্যাসিড। নিচের কোনটি অ্যাসিড শক্তির সঠিক ক্রমবর্ধমান ক্রম দেয়? জল অ্যাসেটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। জল হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড জল অ্যাসেটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড জল হাইড্রোক্লোরিক অ্যাসিড। সঠিক উত্তর অপশান এ, জল অ্যাসেটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। বেকিং পাউডারের জন্য প্রয়োজনীয় সোডিয়াম বাইকার্বনেট উপাদানগুলির মধ্যে একটি হল অনন্য উপাদান হাইড্রোক্লোরিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। সঠিক উত্তর অপশান বি, টার্টারিক অ্যাসিড। গ্যাস্ট্রিক জুসের পিএইচ হজমের সময় নির্গত হয় সাতের কম, সাতের বেশি, সাতের সমান, জিরো এর সমান। সঠিক উত্তর অপশান এ, সাতের কম। নিচের কোনটি অম্লীয় প্রকৃতির? লেবুর রস, মানুষের রক্ত, অ্যান্টাসিড, চুনের জল। সঠিক উত্তর অপশান এ, লেবুর রস। ব্রাইন একটি সোডিয়াম ডি কার্বনেটের জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। সঠিক উত্তর অপশান বি, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। ওয়াশিং সোডায় কতটি জলের অণু রয়েছে? 5, 2, 7, 10। সঠিক উত্তর অপশান ডি, 10। দইয়ে উপস্থিত অ্যাসিড হল অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর অপশান সি, ল্যাকটিক অ্যাসিড। লেবুর রস এবং কফি হল উভয়ই ক্ষারীয়। লেবুর রস আম্লিক, লেবুর রস ক্ষারীয়, লেবুর রস ক্ষারীয় এবং কফি আম্লিক। সঠিক উত্তর অপশান বি, লেবুর রস আম্লিক। নিচের কোনটি ক্ষারকীয় নয়? C2H5OH, KOH, NH4OH, NaOH। সঠিক উত্তর অপশান এ, C2H5OH। অজীর্ণতা সারানোর জন্য নিম্নোক্ত ওষুধগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড, অ্যানালজেসিক, অ্যান্টিসেপটিক। সঠিক উত্তর অপশান বি, অ্যান্টাসিড।